আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি দুই হাত বহরের আড়াই গজ কাপড় নিয়েছি। এই কাপড় দিয়ে আজকে আমি স্কার্ট প্লাজো কিভাবে কাটিং করতে হয় সেটি আজকে দেখিয়ে দেব। তো নতুনদের জন্য ভিডিওটি অনেক উপকারে আসবে। স্কার্ট প্লাজোটি কাটিং সম্পূর্ণ শিখতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ না টেনে টেনে না দেখে সম্পূর্ণ দেখবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আমি কাপড়টি প্রথমত বিছিয়ে নিচ্ছি চার ভাঁজে। ভাঁজ দিয়ে আমি কাপড়টি বিছিয়ে নিচ্ছি। তার মাপটি বলে দিচ্ছি, স্কার্ট প্লাজোর লম্বা 38 এবং কোমর 52 ইঞ্চি। এটার নিচের ঘেরের কোনো প্রয়োজন নাই। ঘের যত পানার কাপড় বেশি হবে তত ঘের বেশি হবে। আমি এটি দুই হাত বহরের নিয়েছি, তো এটার পানা এটার ঘের একটু কম হবে। আর যদি সাড়ে তিন হাত পানার কাপড় নিতাম তাহলে ঘের অনেক ঘের হতো। আমি এখানে 2 ইঞ্চি পরিমাণে রাবারের জন্য রেখে দাগ দিয়ে নিলাম। এবার এখান থেকে ধরে আমি লম্বার মাপটা নেব। লম্বার মাপ 38, এই 38-এ দাগ দিলাম। এবং এখান থেকে আমি আপাতত 1 ইঞ্চি কাপড় রেখে দিলাম শিলার জন্য। এবারে আমি কোমরের মাপটা হিসাব করে বের করব। যেহেতু 52 ইঞ্চি কোমর, একটু মোটা 52 ইঞ্চি কোমর, তো সেহেতু আমি এটাকে 8 ভাগ দেব। 8 ভাগ দিয়ে যত হয় আমি তত একটি দাগ দিচ্ছি। যাদের কোমর 44, 46, 42 তারা ওই 8 ভাগ দিয়ে কোমরের অনুযায়ী আধা ইঞ্চি কাপড় শিলার জন্য রেখে দাগ দিবেন। আমি এখানে 1 ইঞ্চি কাপড় রেখে দাগ দিয়েছি এবং কোমরের জন্য যতটুকু লাগে ততটুকু পরিমাণে দাগ দিয়ে নিলাম। এবার এখান থেকে ইঞ্চি টেপ ধরে আমি মাঝখান দিয়ে দাগ দিয়ে নিচ্ছি। একটু ভালো মতন লক্ষ্য করুন যে কিভাবে আমি কাটিং করছি, কোন পাশ থেকে দাগ দিচ্ছি। তো এই দাগ অনুযায়ী, এই কাটিং অনুযায়ী কাটিং করলে প্লাজো, স্কার্ট প্লাজো কাটিং অনেক সহজ হয়ে যাবে। দেখুন আমি দাগ দিয়ে দিয়েছি, এবারে এই দাগ অনুযায়ী কাটিং করব। আমি এই দাগ দিয়েও কাটিং করে ফেলবো। আপনারা এই একই নিয়মে ইচ্ছা করলে পেটিকোটও কাটিং করতে পারবেন। তো আমি কাপড়টি ঘুরিয়ে নিলাম, কাপড়টি ঘুরিয়ে কোমরের পাটটা কোমরের পাশে নিলাম এবং নিচের পাটটা নিচের পাশে নিয়ে গেলাম। এই যে দেখুন, ঠিক এইভাবে ঘোরায় নেবেন, তারপরে একটার উপর একটা দিয়ে দিবেন। এই যে এখানে আমি রাবারের জন্য কাপড় রেখেছিলাম, এবারে আমি রাবারের জন্য একটি দাগ দিয়ে নিলাম। আর এখানে হবে রাবার। তারপর এখান থেকে হাইয়ের মাপ দেব, 14 ইঞ্চিতে দাগ দিলাম। তো এখানে আমি 1/2 ইঞ্চি কাপড় রেখে তারপরে আমি এটাকে কাটিং করে দিচ্ছি। এই হাইয়ের এখানে এসে একটি রাউন্ড করে দিবেন। এই যে দেখুন, স্কার্ট প্লাজো কাটিং কিন্তু শেষ।
पेटिकोट सिलाई मतन करे सिलाई दिए तारपरे जोड़ा दिए एखाने हाई सिलाई दिलेई स्कार्ट प्लाजो हो जाबे।